মনোরম সমুদ্র সৈকত, ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন মন্দির এবং বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণ হল পূর্ব মেদিনীপুর জেলা। জীবনের ব্যস্ততা থেকে সরে কয়েকটা দিন নিশ্চিন্তে ছুটি কাটানোর একটি অনন্য ডেস্টিনেশন হল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলা কৃষি ও শিল্প দুই ক্ষেত্রেই যথেষ্ট অগ্রসর। এই জেলায় অবস্থিত হলদিয়া শিল্পাঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল। উপকূলবর্তী ভূপ্রকৃতি, গ্রামীণ ঐতিহ্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সারা বছর ধরে পর্যটকদের ভিড় লেগেই থাকে এই পূর্ব মেদিনীপুরে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার সর্বাধিক জনপ্রিয় 15টি পর্যটন ক্ষেত্র তোমাদের সামনে তুলে ধরব। সুতরাং পূর্ব মেদিনীপুর জেলার সবথেকে উল্লেখযোগ্য 15টি পর্যটন স্থল সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 15, শৌলা সমুদ্র সৈকত। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত শৌলা সমুদ্র সৈকত। পশ্চিম মেদিনীপুরের নবনির্মিত সমুদ্র সৈকতগুলির মধ্যে শৌলা সমুদ্র সৈকতটি অন্যতম। ঝাউগাছ, ঝিনুক, শঙ্খ এবং লাল কাঁকড়ায় সমৃদ্ধ এই বিস্তীর্ণ সমুদ্র সৈকতটি নিরালায় সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান। তবে এই সমুদ্র সৈকতের আশেপাশে কোনো থাকার ব্যবস্থা নেই, তাই আপনাদের কাঁথিতে হোটেল নিতে হবে এবং কাঁথি থেকে এই সমুদ্র সৈকতে বেড়াতে আসতে হবে। নাম্বার 14, মেরিন ড্রাইভ হলদিয়া। হলদিয়া মেরিন ড্রাইভটি কোস্টগার্ড জেটি থেকে থার্ড অয়েল জেটি পর্যন্ত সুন্দর 6 কিলোমিটার প্রসারিত উপকূলবর্তী একটি রাস্তা। প্রাকৃতিক সৌন্দর্যের একটি দুর্দান্ত ট্রেডমার্ক হল এই হলদিয়া মেরিন ড্রাইভ। এখানে দুটি গুরুত্বপূর্ণ নদী, হুগলি নদী এবং হলদি নদী, একসাথে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে, যা এই মেরিন ড্রাইভটিকে অন্যান্য মেরিন ড্রাইভের তুলনায় আরও বেশি আকর্ষিত করে তুলেছে। এছাড়া এখানকার অন্যান্য দর্শনীয় স্থানগুলি হল মহিষাদল রাজবাড়ি, তমলুক রাজবাড়ি, মুক্তিধাম মন্দির, হলদিয়া বন্দর ইত্যাদি। নাম্বার 13, রামকৃষ্ণ সেবাশ্রম। তমলুকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল রামকৃষ্ণ সেবাশ্রম। রামকৃষ্ণ সেবাশ্রমের মধ্যে রয়েছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। এখানকার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশ খুবই সুন্দর। এখানে প্রতিদিন নিত্য পূজা এবং ভোগের সুব্যবস্থা রয়েছে। বহু দর্শনার্থী এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় স্থান হল এই রামকৃষ্ণ সেবাশ্রম। নাম্বার 12, চাঁদপুর। পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমায় দীঘার অনতি দূরেই তাজপুর এবং শঙ্করপুরের ঠিক মাঝখানে চাঁদপুর সমুদ্র সৈকত অবস্থিত। কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত এই চাঁদপুর সমুদ্র সৈকত একেবারেই কোলাহল বর্জিত। ট্রেনে আসতে চাইলে নামতে পারেন দীঘা বা রামনগর স্টেশনে। চাঁদপুরের নিকটবর্তী রেলস্টেশন হল রামনগর। রামনগর থেকে চাঁদপুরের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। তারপর ট্রেকারে চেপে কয়েক কিলোমিটার পথ পেরোলেই পৌঁছানো যাবে চাঁদপুর। এখানে যেহেতু লোকজনের আনাগোনা তুলনামূলক কম, তাই হোটেলও খুব বেশি নেই। সাধারণত তাজপুর থেকে চাঁদপুর ভ্রমণে আসেন পর্যটকরা, কিন্তু শুধুমাত্র চাঁদপুরের আস্বাদ পেতে আপনাদের থাকতে হবে চাঁদপুরেই। এখানে থাকার জন্য বেশ কিছু ভালো হোটেল আছে, তবে চাঁদপুর সমুদ্র স্নানের পক্ষে অনুপযুক্ত। আপনাদের শুধুমাত্র প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগ করার মাধ্যমেই এখানে সীমাবদ্ধ থাকতে হবে। নাম্বার 11, মুক্তিধাম মন্দির। পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে রামপুরে অবস্থিত মুক্তিধাম মন্দিরটি অন্যতম। মন্দির প্রাঙ্গণটির ভিতরের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। মন্দির প্রাঙ্গণের ভিতরে রয়েছে দুটি প্রধান মন্দির। একটি মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে রাধাকৃষ্ণ, মা কালী এবং বজরংবলীর অপূর্ব সুন্দর বিগ্রহ, এবং অপর মন্দিরটি হল মহাদেবের। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী এবং পর্যটকের সমাগম ঘটে এই মুক্তিধাম মন্দিরে। নাম্বার 10, জুনপুট বিচ।
যারা নিরিবিলি কোনো সৈকতে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন তারা একবার আসতে পারেন এই জুনপুট বিচে। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য গবেষণা কেন্দ্র রয়েছে এখানে, মৎস্য দপ্তরের মিউজিয়ামও আছে, দীঘার খুব কাছেই এই জায়গা। তবে দীঘার মতো উপচে পড়া জনসমুদ্র এখানে নেই, নির্জনে রোম্যান্টিক সময় উপভোগ করার জন্য একটি আদর্শ জায়গা হলো এই জুনপুট বিচ। জুনপুট যেতে হলে আপনাদেরকে কাঁথি পৌঁছাতে হবে, কলকাতা থেকে বাসে অথবা হাওড়া স্টেশন থেকে ট্রেনে কাঁথি আসতে পারেন, সেখান থেকে জুনপুট 9 কিলোমিটার। জুনপুটে এসে থাকতে পারেন জুনপুট রিসর্টে। জুনপুট সৈকতে ভাটার সময় সমুদ্রের জল অনেকটা সরে যায়, প্রসারিত হয়ে যায় দীর্ঘ বেলাভূমি, তখন অনেকটা হেঁটে পৌঁছাতে হবে সমুদ্রে। জোয়ারের সময় জল এসে কাদা করে দিয়ে যায় দীর্ঘ বেলাভূমিটি, আর কাদায় মাখামাখি বেলাভূমিতে দাপিয়ে বেড়ায় লাল কাঁকড়ার দল। খালি পায়ে হাঁটলে বেশ মজা পাওয়া যায়, সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যও অপরূপ। অমাবস্যা আর পূর্ণিমার ভরা কোটালে সমুদ্রের জল অনেকটাই এগিয়ে আসে, শান্ত সমুদ্রের রূপ নয়নাভিরাম। পূর্ণিমার চাঁদ যেন স্বর্গ থেকে নেবে আসে এখানে। তবে স্নান করার জন্য জুনপুট সমুদ্র সৈকত খুব একটা নিরাপদ নয়। নাম্বার 9, বগুড়ান জলপাই। যারা নিরিবিলি সমুদ্র পছন্দ করেন তাদের একমাত্র ডেস্টিনেশন হতে পারে এই বগুড়ান জলপাই। দীঘা বা পুরীর মতো ভিড় এখানে কখনোই পাবেন না। এত কোলাহলমুক্ত বিচ দেখে আপনাদের নিজেকে সমুদ্রপুরীর রাজা বলেও মনে হতে পারে। আপনি ছাড়া এই বিচে শুধু দেখতে পাবেন লাল কাঁকড়ার দল। নির্জনতার পরিমাণ এতটাই বেশি যে প্রায় 3 কিলোমিটার হরিপুর বিচ পর্যন্ত মনে হবে কেউ যেন লাল গোলাপ ফুটিয়ে রেখেছে। কাঁথি স্টেশন থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই বিচের অবস্থান। এখানে লাল কাঁকড়ার পরিমাণ এত বেশি যে পায়ের আওয়াজে পালিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। দীঘার মতো সমুদ্রের অত বড় ঢেউ হয়তো এখানে পাবেন না, কিন্তু জোয়ারের সময় বিচ ভর্তি ঠান্ডা জল পাবেন। নাম্বার 8, ময়নাগড় দুর্গ। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে মাত্র 10 কিলোমিটার পশ্চিমে ময়না ব্লকের গড়সাফাত মৌজায় পংসাবতী নদীর ধারে 65 একর জায়গা জুড়ে রয়েছে এই প্রাচীন দুর্গ। 30টি ছোট ছোট দ্বীপ এবং 35টি ছোট বড় পরিখা নিয়ে গঠিত বাহুবলীন্দ্র রাজবংশের দুর্গ ময়নাগড়। কথিত আছে ধর্মমঙ্গল কাব্যের নায়ক পাল বংশের রাজা লাউ সেন ময়না দুর্গের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় একটি মতানুসারে দ্বিতীয় মহিপাল একাধিক নদীবেষ্টিত এই দ্বীপে জলদুর্গটি তৈরি করেন। এখনও ময়নাগড়ের খাস তালুকে পৌঁছাতে গেলে ভরসা একমাত্র নৌকা। ময়নাগড়ের পার্শ্ববর্তী প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। মহানগর দুর্গের মধ্যে এখনও রয়েছে প্রাচীন স্থাপত্য এবং পুরানো ঐতিহ্যবাহী মন্দির। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে ময়নাগড় দুর্গ খুবই জনপ্রিয় একটি গন্তব্যস্থল। নাম্বার 7, মহিষাদল রাজবাড়ি। মেদিনীপুরের একটি জনপ্রিয় পর্যটনস্থল হল মহিষাদল রাজবাড়ি। 16 শতকে জনার্দন উপাধ্যায় প্রথম এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। রাজবাড়িটিতে রয়েছে পর্যটকদের থাকা এবং খাওয়ার জন্য সুব্যবস্থা। রাজবাড়িটিতে অবস্থিত নান্দনিক স্থাপত্য, তৎকালীন সময়ের বিভিন্ন নিদর্শন, প্রাচীন মন্দির এবং এখানকার রাজকীয় পরিবেশ উপভোগ করার জন্য প্রতিদিন অসংখ্য পর্যটক ছুটে আসেন এই মহিষাদল রাজবাড়িতে। নাম্বার 6, শঙ্করপুর সমুদ্র সৈকত। দীঘা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত শঙ্করপুর একটি নির্জন সৈকত, যা সারি সারি স্থানীয় মাছ ধরা নৌকা দিয়ে সজ্জিত। সৈকতের মনোরম দৃশ্য দর্শকদের অসাধারণ মুহূর্তগুলি উপভোগ করার সুযোগ দেয়। সৈকতের কাছে শঙ্করপুর জুড়ে বেশ কয়েকটি দর্শনীয় মন্দির রয়েছে, এছাড়া থাকার জন্য বেশ কয়েকটি ভালো হোটেলও আছে। নাম্বার 5, তাজপুর সমুদ্র সৈকত। কলকাতা থেকে 136 কিলোমিটার দূরে অবস্থিত তাজপুর সমুদ্র সৈকত, বর্তমানের খুবই জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে তাজপুর অন্যতম। কেয়া ফুলের নির্যাস আর জলে জঙ্গলে 2টো দিন প্রকৃতির কোলে হারিয়ে যেতে নেহাত মন্দ লাগে না। শঙ্করপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত তাজপুর। তাজপুরে অনেক ভালো ভালো রিসর্ট আছে। দারুণ ব্যাপার হলো
বাইক নিয়েও ঘোরা যায় এই বিচে। তাজপুরের সমুদ্রে ভোরবেলার সূর্যোদয় এবং সন্ধেবেলার সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। এছাড়া সমুদ্রের ধারে লাল কাঁকড়াদের চলাফেরা খুবই ভালো লাগবে। পশ্চিমবঙ্গ সরকার এই তাজপুর মোহনাকে আরও সুন্দরভাবে সাজানোর কাজ করছে। নাম্বার 4, উদয়পুর সমুদ্র সৈকত। দীঘা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উড়িষ্যার সীমান্ত লাগোয়া উদয়পুর সৈকত। নিউ দীঘা এবং তালসারির মাঝখানে এর অবস্থান। মাইলের পর মাইল বিস্তৃত বেলাভূমি। ভিড়ভাট্টা থেকে অনেক দূরে প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাবেন আপনারা। দূষণমুক্ত বাতাসে আপনাদের ক্লান্ত মন সতেজ হয়ে উঠবে। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যও অনবদ্য। উদয়পুরকে ফটোগ্রাফারদের স্বর্গরাজ্যও বলা যেতে পারে। বিশাল বিশাল ঝাউগাছের সারি মুগ্ধ করবে আপনাদের। ছাতার নিচে বসে কয়েক ঘন্টা অনায়াসে কাটিয়ে নিতে পারবেন। যে কোনো আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকতের সঙ্গে উদয়পুরের তুলনা করাই যায়। এখানকার স্থানীয় মানুষেরাও খুব আন্তরিক। সমুদ্র থেকে তাজা মাছ আপনি চেখে নিতে পারবেন খাবারের দোকানে। অসাধারণ স্বাদ, তৃষ্ণা মেটানোর জন্য কম দামে ডাবও পেয়ে যাবেন। উদয়পুর সৈকত যেতে আপনাদের পৌঁছাতে হবে দীঘা। দীঘা বাসস্ট্যান্ড এবং রেলস্টেশন থেকে উদয়পুর যাওয়ার অটো এবং টোটো পাওয়া যায়। নিজের গাড়ি থাকলে দীঘা থেকে তালসারির দিকে গেলেই পথে পড়বে উদয়পুর। উদয়পুরে বেশ কিছু ভালো হোটেলও আছে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে সুন্দর তাঁবুর ব্যবস্থাও রয়েছে। সৈকত থেকে মাত্র 3 মিনিট হাঁটলেই তাঁবুতে পৌঁছে যাবেন। নাম্বার 3, বর্গভীমা শক্তিপীঠ। বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী হলেন বর্গভীমা। 51 শক্তিপীঠের অন্যতম সতীপীঠ হল বর্গভীমা শক্তিপীঠ। পীঠ নির্ণয় তন্ত্রানুসারে এখানে দেবী সতীর বাম গোড়ালি পতিত হয়েছিল। মন্দির চত্বরের বিভিন্ন অংশগুলি হল নাট মন্দির, যজ্ঞ মন্দির, জাগমোহন এবং মূল মন্দির। 60 ফুট উচ্চতার মন্দিরের মূল অংশটি প্রধানত দেউল স্থাপত্যে নির্মিত। মূল মন্দিরে প্রতিষ্ঠিত দেবী মূর্তিটি প্রস্তরখণ্ডে নির্মিত উগ্রতারার প্রতিরূপ। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী পূজা দিতে আসেন এই প্রসিদ্ধ শক্তিপীঠে। নাম্বার 2, মন্দারমণি সমুদ্র সৈকত। মন্দারমণি হল পশ্চিমবঙ্গের কলকাতার কাছে একটি ছোট বিচ রিসর্ট শহর। শীর্ষস্থানীয় সুবিধাসমূহ ও বিলাসবহুলতার কারণে এটি বিশ্বমানের গন্তব্য হওয়ার সম্ভাবনাও রয়েছে। দুর্দান্ত দৃশ্যাবলী, বালুকাময় সৈকত এবং বিলাসবহুল আবাসসহ মন্দারমণি জীবনের প্রতিদিনের ব্যস্ততা থেকে দূরে কয়েকটা দিন কাটানোর দুর্দান্ত জায়গা। মন্দারমণির অপূর্ব পরিবেশ এবং চারপাশের প্রকৃতি মানুষের মন ছুঁয়ে যায়। সমুদ্রের অতুলনীয় দৃশ্য, লাল কাঁকড়া, মাছ ধরার চিত্র, বালিয়াড়ি এবং পর্যটকদের ভিড় সব মিলিয়ে একটি অনন্য পরিবেশ। তবে আপনারা মন্দারমণি ঘুরতে এলে সমুদ্র উপভোগের পাশাপাশি আশেপাশে কয়েকটি সুন্দর ভ্রমণের স্থানও রয়েছে, সেগুলিও পরিদর্শন করতে পারেন। মন্দারমণি আসার জন্য আপনাদের প্রথমে কাঁথি আসতে হবে এবং কাঁথি থেকে মন্দারমণি আসতে হবে। নাম্বার 1, দীঘা। দীঘা হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় সমুদ্র সৈকত হল এই দীঘা। দীঘা এমন একটি সমুদ্র সৈকত যা বাঙালিদের কাছে কখনোই পুরানো হয় না। সমুদ্র দেখতে বাঙালি দীঘা আসবেই এবং সেই কারণে বছরের সব সময় দীঘা ভিড়ে ঠাসা থাকে। কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 180 কিলোমিটার। ট্রেন, বাস কিংবা প্রাইভেট গাড়ি, এই তিনভাবেই দীঘা আসা যায়। দীঘাতে থাকার জন্য প্রচুর ছোট বড় হোটেল রয়েছে। দীঘা সমুদ্র সৈকতটি আবার দুভাগে ভাগ করা যায়। দীঘা থেকে উঠবে গেলে দেখা যাবে ওল্ড দীঘা সমুদ্র সৈকত এবং দীঘার পশ্চিম দিকে রয়েছে নিউ দীঘা সমুদ্র সৈকত। ওল্ড দীঘাতে স্নান করা নিষিদ্ধ, তাই সমুদ্র স্নান উপভোগ করতে চাইলে আপনাদের নিউ দীঘাতেই থাকতে হবে। এছাড়া দীঘাতে সমুদ্র সৈকত ছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, চাইলে আপনারা সেগুলিও দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল
পূর্ব মেদিনীপুর জেলার সর্বাধিক জনপ্রিয় 15টি পর্যটন ক্ষেত্র। বন্ধুরা, এই টপ 15 লিস্টটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে বানানো হয়েছে। যদি তোমাদের মনে হয় পূর্ব মেদিনীপুর জেলার আরও অন্য কোনো ঐতিহ্যবাহী স্থান টপ 10 লিস্টে থাকা উচিত, তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।